শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিউ রিতুরঞ্জন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বৃষ্টির বেলারে ভালো থাকারই কথা, তাই না? মানে গতকালকে অবধিও আমাদের পরপর তিন দিন বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা হচ্ছে ফ্যান্টাস্টিক, চুমু একদম ওয়েদারটা। তো সকালবেলাটা এমনি রোদ উঠছে, কিন্তু বিকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 12:30টার সময় এমন হয়েছে বৃষ্টি হয়েছে। তো বেশ ভালোই কাটছে দিনগুলো। আর এমনি তো গরমকালে আর কি এসিটা চলে ঘরের মধ্যে যখন থাকি তখন, আরে বাইরে তো গরমই, সেটা তো আর কিছু করার নেই। বিকালবেলা উঠে পড়াতে যেতে হয়, আবার সেই রাত্রিবেলা ওই গরমের মধ্যে, ওইটা তো একটা ডিফারেন্ট পার্ট। তখন তো আর তো এসি তো আর তখন থাকে না, বাট ওই ঘুমটা আর কি একটু মানে হয় শান্তি মতো এসিতে। বাট এখন যেটা এই ওয়েদারটাই হচ্ছে, মানে কোনো সময় কোনো প্রবলেম হচ্ছে না, মানে সব সময় একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার। তো এনিওয়েজ, আমাদের আমি সকাল সকাল, অনেক সকাল সকাল এখন উঠছি ইদানিং, কারণও সকাল সকাল দোকানে যাচ্ছে তাই জন্য। তো চলো, আমি অলরেডি ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি, ডিম আলু ভাজা ঝুরঝুরে করে ভেজে দেবো, সেটা দিয়ে ভাত নিয়ে যাবে, আর কাজগুলো সারি চলো, আর দিনটাকে তার সাথে সাথে দিনটাকে হাসি মুখে শুরু করি। ডিম আলু ভাজা ভাত সব হয়ে গেছে, ভাত দিদি ভাই এখন নামাচ্ছে, আর ওই যে এখনও চা খাচ্ছে, আমিও চা খাবো। এ দেখো চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিই, তারপর টিফিনটা রেডি করে দেবো। নীল তো অনেকক্ষণ আগে চলে গেছে, আর আমারও এই ঘরের কাজ সব কমপ্লিট। আর সকাল সকাল বোন একটুখানি মুড়ি মেখেছিল, তো এটা আমি মুড়ি খেয়ে নিলাম, মুড়ি আর দুধ চা খেয়েছি অল্প অল্প কাপে, ছোট্ট কাপে। টিফিন বক্সটা পুড়ে গেছে, ছোট্ট কাপে একটুখানি ইয়ে দুধ চা খেলাম আর একটু মুড়ি খেলাম, ব্যাস হয়ে গেল আজকের ব্রেকফাস্ট। চলো হাঁপিয়ে গেছি বাবা এই ঘরে কাজ করতে করতে। কারেন্টটা মরা গিয়ে বসে আছে, সকালবেলা কারেন্টটা ছিল, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। এই এখন একটুখানি রেস্ট নেবো, একটুখানি বসবো, বলো এখন যদি কারেন্টটা চলে যায় গরমের মধ্যে ভালো লাগে? জামাকাপড়গুলো রোদে দিতে হবে, সব ভেজা ভেজা। চলো আজকে আমি ঘর মুছবো, আমার ঘর মুছবো, সব একেবারে কাজ টাজ করে তারপরে আসছি। একেবারে স্নান করে চলে আসলাম, ঘরটা মুছে বেশিক্ষণ ওয়েট করলাম না, একেবারে স্নান করে নিলাম। আচ্ছা, তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আগামীকাল অক্ষয় তৃতীয়া, মানে শুক্রবার আগামীকাল। তো অক্ষয় তৃতীয়াতে পুজো তো তো হওয়ার কথাই ছিল আমাদের দোকানে, তো পুজো হবে। হ্যাঁ, তো পুজো হওয়ার কথা ছিল অক্ষয় তৃতীয়াতে, তো সেটা তো পুজো তো হবেই। তো ওই জন্য আজকে বিকালবেলা এইবেলা নীলকে আমি বারণ করলাম কিছু বাজার টাজার করতে না, মানে ফল প্রসাদ, তারপরে ঘটে দেবে গামছা, তারপরে একটু সিঁদুর, আর বাদ বাকি যা লাগবে বাসন কোসন যা আছে আর কি, ঘট ঘট মাটির ঘট বসাবো না, নালে আবার সেই তীর কাটির ইয়ে করে একটা ব্যাপার থাকে। তো ছোটো করেই যেহেতু হচ্ছে, তো ওই জন্য ঘট ঠট ওসব মাটির ঘট বসাবো না, এমনি পিতলের ঘটেই পুজোটা হবে আর কি। আর এমনি ফল প্রসাদ যা কেটে যা দেওয়া থাওয়া হয় যা সেগুলো হবে। তো ওই জন্য বিকালবেলাতেই মানে নীল আমাকে দোকানে দিয়ে তারপরেও বাজার করতে পারে, বা হয়তো রাত্রিবেলা পড়িয়ে যখন ফিরবো তখনও বাজার হতে পারে, মানে সেটা অ্যাকচুয়ালি ঠিক নেই কখন, পরিস্থিতি বুঝে। তো হ্যাঁ, কালকে সকালবেলা আমাদের দোকানে পুজো, তো মোটামুটি বাড়ির থেকে 9:30-9:30 মধ্যে চেষ্টা করব বেরিয়ে যাওয়ার, কারণ গিয়ে ধরো একটু জায়গাটা আজকে, ও আজকে আরেকটা জিনিস, আজকে যেখানটা পুজো হয় আমাদের ওই ভেতর দিকটা, তো সেই জায়গাটা পরিষ্কার করে রাখবো আজকে। এমনি পরিষ্কারই আছে, জাস্ট একটু মুছে নেবো, গিয়ে ঘরমোছার লাঠিটা নিয়ে যাব, ওটা দিয়ে একটু পুছে নেবো। আর এমনিতে কালকে মামনি বললো কালকে সকালবেলা আরেকবার একটু পুছতে হবে, কারণ যে জায়গাটা পুজো হবে সেই জায়গাটা তো একটু একবার পুছে নেবো, আজকে একবার পরিষ্কার করে আসবো ভালো মতো, কালকে একটু আলাদা করে পুছে নিলেই হবে, যেহেতু বাসি ঘর থাকবে ওই জন্য কালকে সকালবেলা পুচে টুচে একেবারে ফল টল অনেক কাজ আছে, তার জন্য একটু আর্লি বেরোবো। পুরোহিত মশাই মোটামুটি 10:30 কি 11টা নাগাদ পুরোহিত মশাই আসবে,
তো এই হচ্ছে আপাতত আপডেট। চলো এখন আমার গতকালকের ব্লগটা না একটু এডিট করার আছে, তো আমি আগে ব্লগটা এডিট করে নিই। ঘড়ি কাটা এখন 11:45 বাজে, বেশি দেরি হয়নি, নীলের চলে আসার সময় হয়ে গেল। ব্লগ আমার এডিটিং কমপ্লিট, রেন্ডারিং বসিয়েছে, এখনও পুরোপুরি রেন্ডারিং হয়নি। আর ব্লগ এডিট করতে করতে নীল এসে গেছে, ওর স্নান হয়ে গেছে, এখন খেতে বসবো। এই যে ভাতটা গরম করেছে। ও হ্যাঁ, এই টিফিন বক্সটা না কিনেছি, প্যাক অফ 3 এসছে, তো এটা হচ্ছে সব থেকে বড়টা, আর বাকি দুটো ছোট আছে, ওই দুটো থাকবে। তো চলো খেয়ে নিই। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, তার কারণ হচ্ছে বিকালবেলা মানে রাত্রিবেলা ডিনারে আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি আজকে, আজকে বিরিয়ানি পার্টি হবে। আর আরেকটা কী জানো ভাবলাম বলো, ও আমাদের আজকে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে হচ্ছে তোমার পাঁচমিশালির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আমের টক, সিম্পল। চলো খাওয়া দাওয়াটা করে নিই, ততক্ষণে রেন্ডারিংটা হয়ে নিক। সবে চোখটা লেগে এসছে, ভাবছি হাফ অ্যান আওয়ার 45 মিনিটস মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এখানে জল আসবে। বীভৎস মেঘ করে বীভৎস বৃষ্টি, কি করে এর মধ্যে যাব দেখো, জল চলে এসেছে পুরো, এইসব জায়গায় পুরো জল, আমি মুছলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে। তিনটে 25 বাজে সবে ঘুমটা লেগে, চোখটা লেগে এসছে, আর নীল আমাকে ডাকছে, দেখো ভীষণ মেঘ করেছে, পুরো কালো, আর ইয়ে করে আর সবাই ঘরে জানলাটা খোলা ছিল, দেখো ওই ঘরে জানলাটা খোলা ছিল, সে আবার আমাকে বললো, আমি আবার ওকে জানলা জানলা বন্ধ করলাম, এই ঘরে অব্দি এসে পৌঁছাতে পারিনি, ওই ঘরে না গো কারেন্টটা চলে গেছে। ওয়াশিং মেশিনের ঘরে জানলাটা বন্ধ করে দিই, এ বাবা এখানেও তো এসে শুনতে পাচ্ছ মেঘের আওয়াজটা, একটু জোরটা কমলো, একটু বসছে আবারও, মানে মেঘ তো যাচ্ছে কি বসছে, জোরটা স্লাইড কমেছে, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, যাই গিয়ে একটু শুরু নি। 3:30 তো বাজে, তবে রেনকোট পরে যেতে, হ্যাঁ গুড ইভিনিং, বেরিয়ে গেছি, একটু দেরি হয়ে গেল, এখন ঘড়ি কাটা 5:15, কিছু করার নেই বৃষ্টির জন্য, আর বৃষ্টিটা এখন নেই কিন্তু যদিও বা আমরা ছাতা খুলেই যাচ্ছি, কারণ এই গাছের জলগুলো ছাতার মধ্যে পড়ে, নাহলে না মাথার মধ্যে গায়ের মধ্যে থাকে, গায়ের মধ্যে সব পড়ে ছাতার এই গাছের জলগুলো, আর সব ভিজে যায় জামা ফামা, ওই জন্য ছাতাটা খুলেই নিলাম, তাহলে কি জামাটা ভিজবে না মাথাটা ভিজবে না। চলো এখন এই সুযোগে, মেঘ প্রচণ্ড আকাশে, মেঘ কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, তো এই মাঝখানে তার মাঝখানে একটু ছাড় দিয়েছে, এই মাঝখানেই চলে যেতে হবে, চলে আসলাম, কারেন্ট নেই তবে এই লাইটটা আছে, মানে চার্জের লাইটটা, কিন্তু এটা এখন আপনাকে জ্বালাচ্ছি না, থাক আর একটু সন্ধ্যা হোক, এখন তো সন্ধ্যা পুরোপুরি হয়নি, দেখো সন্ধ্যা না হোক তারপরে পড়ানো আমার কমপ্লিট হলো একজনকে, মানে একটা ব্যাচ পড়ালাম, আর ঈশানকে এখন আর পড়াতে যাচ্ছি না, তার কারণ হচ্ছে অলরেডি দোকানে কারেন্ট নেই, একটা টিম টিম করে লাইট জ্বলছে, ওই লাইটেও থাকতে পারবে না, সব অন্ধকার, বাইরে পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি, তো বাড়ি চলে যাবো, বৃষ্টিও পড়ছে, এখন এই মুহূর্তে একটু ছাড় দিয়েছে, এর মধ্যে চলে যেতে পারে, কারণ বেশি রাত হয়ে গেলে আবার বেশি জোরে বৃষ্টি আসছে, তখন খুব সমস্যা,
আর সব থেকে বড় কথা বৃষ্টিটা ফ্যাক্টর না, এই যে কারেন্টটা যদি থাকতো আমি চলে যেতাম পড়াতে। একটা সিঙ্গেল, এই দেখো এই একটা লাইটে, এখন ক্যামেরায় তো তোমরা বুঝতে পারছো অনেক ব্রাইট, বাট এটা ব্রাইট না, আর কারেন্ট নেই তো, শুধু এই একটা চার্জারের লাইট জ্বলছে। এইটা ধরো আমি এতক্ষণ ধরে পড়ালাম প্রায় 2 ঘন্টা মতো, ওটার কতক্ষণই বা চার্জ থাকবে? এটা 2 ঘন্টা হলো জ্বলছে, আর কতক্ষণ থাকবে বলো? আরো মানে সেই 9টা অবধি আমি বিশান্তে পড়া, 9টা 10টা অবধি পড়া বিশান্তে, ওটা হয় না। ওই জন্য চলে যাব, আমি চলে যাই আবার বিশান্তে দেখি কবে, একদিন তো একটা ম্যানেজ করে দিতে হবে পড়াটা, কবে ম্যানেজ করবো ঠিক নেই এখনো, দেখি কি করি। যাই হোক চলো, নীল মাঝখানে আমি পেখানে পড়াচ্ছিলাম, নীল দোকানেই আমি ছিলাম, আর ও গেছিলো বিরিয়ানি আনতে, বিরিয়ানি এনে ফেলেছে, রাত্রিবেলা তো আমরা বিরিয়ানি খাচ্ছি, পরে সব দেখাচ্ছি, চলো বেরোই। হ্যাঁ দেখো সব দোকান ফাঁস এদিকে কাকা সব বন্ধ করে দিয়েছে, চায়ের দোকান ফোকান সব ওইদিকে বন্ধ। চলে আসলাম বাড়ি, এসে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটু শোকটা বন্ধ করো তো, একটু রেস্ট নিয়ে নিই, একটু বাদে খিদে পেয়েছে, বিভৎস খিদে পেয়ে গেছে, 10-15 মিনিট একটু শুয়ে নিই তারপরে যাবো খেতে। আর আজকে তো কিছুই, কালকে পুজোর বাজারটা করতে পারলাম না, এত বৃষ্টির মধ্যে সম্ভব না, ওই কালকে তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে তারপরে পুজোর বাজারটা করতে হবে, কিছু করার নেই, আমি ঈশানকেও পড়াতে যেতে পারলাম না, কি করব বলো। হ্যাঁ কাটছে তো, যাই হোক এত বৃষ্টির মধ্যে সম্ভব ঘুরে ঘুরে বাজার করা? ঠাকুরও আমাদের অর্ডার দেওয়াই ছিল, ঠাকুরও যাকে অর্ডার দেওয়া ছিল সে আজকে এসেছিলো বিকালে, ঠাকুরটাও কালকেই নেব একেবারে, আর তার সাথে পুজোর বাজারগুলোও করে ফেলবো, কি আর হবে। চলো 9টা বাজে, তাড়াতাড়ি লাঞ্চটা করে, এই আবার লাঞ্চ বলছি, তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিই, মানে ডিনারটা করে নিই, কারণ আমার খিদে, আমি আর কিছু কথা আসছে না, মুখ দিয়ে খালি ফুটু আসছে। চলো না পাতলা ঝোলটা তুমি খাও, আমাকে তেলা খেতে দিও। একটা কাজ গুছিয়ে রাখতে পারো, ডিনার কমপ্লিট, ঘড়ি কাটা এখন 10টা বাজতে যাচ্ছে প্রায়, 10টা বাজতে 5-7 মিনিট মতো বাকি আছে, চলো আজকে একটু আর্লি শুয়ে পড়ি, কারণ কালকে সকাল সকাল উঠে আছে, স্নান করা ধান করবো, রেডি হব, অনেক কাজ, আর সব অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হবে। চলো ব্লগটাকে আর এখানেই এন্ড করে দিচ্ছি, ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফটোমাটি থেকো, টাটা বাই, গুড নাইট।